আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আছি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এখন ভাইয়ের বাসায় যাইতেছি, আসলে আমারও ব্যস্ত হয়ে গেছি, আমিও কাজে ছুটি নিতে পারিনি এরকম, তো আমারও কাজে যাইতে হইতেছে এভরিডে। আর কুয়াশা ভাইয়ের বাসায়, কুকিয়াপুরো ভাইয়ের ভাইয়ের বাসায়, সবাই ভাইয়ের বাসায়, আম্মু আছে ভাইয়ের বাসায়, সবাই। আসলে আমরা আসলে কোনো আপডেট দিতে পারি নাই, এই জন্য আসলে অনেকে অনেক অনেক জায়গায় কমেন্ট করতেছে বা অনেকে অনেক জায়গায় জানতে চাচ্ছে। তো আসলে ব্যাপারটা হলো যে সবাই তো জানেন যে আমার শ্বশুর মারা গিয়েছেন 1 তারিখে অগাস্টের 1 তারিখে। এখানে নিউ হোম হসপিটালে ছিল আমার শ্বশুর প্রায় 2 সপ্তাহের মতো ছিল, না 2 সপ্তাহ ছিল। 31 তারিখ রাতে মারা গেছে আর কি। তো আব্বার আসলে ক্যান্সার ধরা পড়ছিল আরো 2 মাস আগেই, তো একদম ফাইনাল স্টেজে ধরা পড়ছিল ক্যান্সার, যেটা আসলে কিউরেবল ছিল না, যেটাকে আসলে ডক্টররা ডিফাইন করছিল মেটাস্টেটিক ক্যান্সার, যেটাকে বলে আর কি বডির ইচ এন্ড এভরি সিঙ্গেল পার্টে ক্যান্সারটা ছিল। তো এটা আসলে মানুষের একটা সময় বয়স হলে হয়ে যায় এটা আসলে, বা আল্লাহ কখন কাকে কখন কি দেয় এটা আসলে কেউ বলতে পারে না। আর যাই হোক, আমার শ্বশুর 1 তারিখে ভোর 5:15 মারা গিয়েছেন। তো আমরা আসলে পরবর্তীতে ডিসিশন নিয়েছি যে আমরা ইউকেতেই লন্ডনেই আমরা জানাজা এবং আমরা লন্ডনে কবর দিব, সেটা আমরা ডিসিশন নিয়েছিলাম। সো কারণ বাংলাদেশে আসলে পাঠানোর প্রসিডিউরটা অনেক লং, সবাই জানেন 12 থেকে 15 দিনের ব্যাপার। তো 12 থেকে 15 দিন লাশটাকে ফ্রিজিং করে রাখতে হবে, তো আসলে যেটা কিনা আমাদের ইসলামিক দিক থেকে ঠিক না, কারণ যেখানে বলা আছে যে জোহরের রক্ত মারা গেলে আসরের রক্ত মাটি দেওয়ার জন্য, আসরে মারা গেলে মাগরিবের সময় মাটি দেওয়ার জন্য। তো সেই জায়গায় আসলে আসলে সবকিছু আমিই করছি, আমি আমার বেস্ট ট্রাই করছি, আমি আসলে অ্যাজ সুন অ্যাজ পসিবল মাটি দেওয়ার জন্য। কিন্তু আসলে এই দেশের অনেক প্রসিডিউর আছে, যারা এখানে থাকে বা দেখছে জানে তারা হয়তো বা জানে, কারণ এখানে হসপিটালের অনেকগুলো প্রসিডিউর শেষ করতে হয়েছে, তারপরে কাউন্সিলের অনেকগুলো প্রসিডিউর ছিল, তারপরে রেজিস্টার অফিস থেকে ডেথ সার্টিফিকেট নিতে হয়, ওইখান থেকে একটা গ্রিন স্লিপ দেয়, ওইটা দিয়ে কবরের জন্য বুক করতে হয়, এদেশে কবর লিজ নিতে হয়। অনেক আমি হয়তো বা 1 মিনিটে বলে ফেলছি কথাগুলো, বাট আমি জানি এই কাজটা করতে আমার কতটুকু লাগে। আবার অনেকে ভাবতেছেন যে এখানে আমরা ফ্রিতে কবর দিয়ে দিছি, বাংলাদেশে আনলে হয়তো বা টাকা লাগতো, তার জন্য আমরা এটা করি নাই, এটাও কিন্তু না, আমরা চাই না আমার আব্বার কষ্ট হোক, এটা হচ্ছে সবচেয়ে, যেটা সত্যি কথা, এখানে ফ্রিতে আসলে কবর দেওয়া যায় না, কারণ এখানে কবর যে জায়গাটা থাকে এটা আসলে লিজ নিতে হয়। তো এটা আসলে 50 ইয়ার্স এর লিজ দিছে আব্বারটা, যদিও আমি আসলে 50 ইয়ার্সটা চাই নাই, কিন্তু আসলে 50 ইয়ার্স এর নিচে ওরা ওদের ওখানে ছিল না। সো এটা হলো গার্ডেন অফ পিস, গার্ডেন অফ পিসটা হলো আর কি চিগুয়েলের দিকে হেইনালতে লন্ডনে। তো লন্ডনে গার্ডেন অফ পিস, এটা একদম মুসলিম কবরস্থান, এখানে কোনো মিক্স নাই, একদম মুসলিমদের কবর দেওয়া হয়, একদম আমাদের শরিয়া অনুযায়ী কবর দেওয়া হয়। তো মোস্টলি আমি যতটুকু দেখছি যে পাকিস্তানিরা এটা আসলে ইয়া করে, পরিচর্যা বা সব কিছু করে। সো এখানে আমরা পরিশেষে ডিসিশন নিয়েছি যে আমরা যেহেতু ছেলেমেয়েরা বা আমরা সবাই এখানে, তো পরে আমরা চিন্তা করলাম যে এখানেই আসলে আমরা মাটি দিয়ে দিই, আর এটাই ভালো, এটাই ভালো। আমার আব্বার ভাইরা আছে, আমার চাচারাও সবাই মানে এটাই আমাদেরকে বলছে। তো আমার চাচা আছে ক্যানাডাতে, উনিও আসতে চাইছিল কিন্তু যখন দেখছে যে জানাজাও পাবে না, পরে কাকা ক্যান্সেল করে ফেলে টিকিট কাটার পরে। ব্যাপারটা হলো যে সবাই মিলে ডিসিশন হয়েছে, তো এখানে ধরেন আমাদের কবরটা লিজ নিতে 3,500 পাউন্ড দিতে হয়েছে, তো যেটা কিনা ধরেন বাংলাদেশি টাকায় প্রায় 5 লাখ টাকা।
তো এখানে আসলে আমরা মানে আমার শ্বশুরের লাশটা এখান থেকে যারা কালেক্ট করছে হসপিটাল থেকে, এটা আসলে আমরা চাইলেও করতে পারি না, এখানে একটা প্রসিডিউর আছে, তো ফিনারেল ডিরেক্টর যারা তারাই করতে হয়। সো একটা চ্যারিটি ডিরেক্টর তারা করে দিছে আসলে, এটা তো তারাই লাশ ধোয়াইছে। যদিও আমি ভাইয়া মাউন ভাইয়া সকাল 4:30 আমরা গেছিলাম, আমরা আসলে আমরা তো প্রপার নিয়ম জানি না আসলে লাশ ধোয়ানোর, তো আমরাও মানে শরিক হয়েছি লাশ ধোয়ানোর সাথে, এবং মোস্টলি তারাই করছে আসলে। তারপরে ওইখানে সংরক্ষণ করা এবং ওইখান থেকে কবরস্থানে নিয়ে যাওয়া, কবর দেওয়া, সবটা প্রসিডিউর আসলে ওরাই করছে, যেটা এই দেশের পলিসি অনুযায়ী তারাই করে, এটা তুমি চাইলেও করতে পারবে না নিজে। সো একজন একটা না একটা ফিউনারেল ডিরেক্টর কোম্পানির সাথে তোমার যাইতে হবে। সো আমরা একটা ভলেন্টিয়ার কোম্পানি পেয়ে গেছিলাম যারা আসলে ফ্রি অফ কস্টে করে দিছে আমাদের এই সবটা প্রসিডিউর, যেটা কিনা অন্য ফিউনারেল কোম্পানিতে হয়তো বা 1200-1500 মতো পে করতে হয়। বাট তারপরেও যেই চ্যারিটি কোম্পানিটা আমাদেরকে করে দিছে, আমরা আসলে তাদেরকে ডোনেশন করছি, তাদের পলিসিতে ডোনেশন করা যায়, তারা ফ্রি অফ কস্টে করে দেয় যার যত ইচ্ছা, কেউ যদি দিতে মনে চায়, কেউ যদি না চায়, যে যত পারে 1 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, যার যত ইচ্ছা। তো আমরা আমাদের যতটুকু এবিলিটি ছিল আমরা তাদেরকে, কারণ তারা আসলে অনেক হার্ডওয়ার্ক করছে, অনেক হেল্প করছে আমাদেরকে, সো আমরা আসলে তাদেরকে একটা ডোনেশন করছি। সো এই আর কি, সো সব মিলে ধরেন এখানেও প্রায় 6 লাখ টাকার উপরে তো খরচ হয়ে গেছে। তো এটা আসলে ফ্রি অফ কস্ট না, এখানেও আসলে এটা করতে হয়, হয়তো বাংলাদেশে পাঠাইতে গেলে 12-15 লাখ টাকার মতো খরচ হইতো। এটার চেয়ে বড় জিনিস হচ্ছে মোর্দারদের কষ্ট দিতে নাই। তো এখানের যে ইমাম ছিল উনি বলছে যে মানে যত তাড়াতাড়ি সম্ভব, উনি তো আগের দিনই আসছে, আব্বার অবস্থা যখন বেশি খারাপ হয়ে গেছে ওই দিনই আইসা নুহাইসদের সাথে, নুহাইস সবকিছু আগে থেকে ঠিক করে ফেলছে। আমরা আসলে আগের দিন অবস্থা যখন বেশি খারাপ ছিল তখন আমরা আসলে তখন থেকেই সব ব্যবস্থা করা শুরু করছিলাম, কারণ অলরেডি হসপিটাল থেকে বলে দিছিল যে তোমরা ব্যবস্থা করা শুরু করে দাও। তো আমরা তো ওইরকম কন্ডিশনে ছিলাম না, পরে নুহাইসই সবকিছু ম্যানেজ করছে। আলহামদুলিল্লাহ সবকিছু অনেক সুন্দরভাবে হইছে, এবং জানাজাটা ওইখানে গার্ডেন অফ পিসেই আমরা গিয়ে জানাজাটা হইছে। তো আমরা আসলে এক্সপেক্ট করি নাই, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে হয়তো তোমাদের গ্রামে করলে এত মানুষ হইতো না, আলহামদুলিল্লাহ। আর যারা পারছে সব ভাই বোনরা এত কষ্ট করে দূর থেকে আসছে, অনেকে আসছে, অনেক আপন জনরা অনেক আপন জনরা আসছে, অনেকে আসছে, অনেক পরিচিতরা আসছে, অনেক ভাইরা, অনেক বোনেরাও আসছে। আর আরেকটা হলো যে আমরা ওইখানে যখন জানাজা আমরা যখন দাফন করতে গেছিলাম, ওইখানে আরেকটা পাকিস্তানি ফ্যামিলিও একটা লাশ নিয়ে আসছিল, তো ওদেরও অনেক বড় একটা ফ্যামিলি ছিল, আমাদেরও মোটামুটি আলহামদুলিল্লাহ বড় একটা ফ্যামিলি আমরা গেছিলাম। তো পরে আমরা আসলে ডিসিশন নিছি যে আমরা আসলে একসাথে জানাজা করব। তো যেটা হয়েছে যে পাকিস্তানি ফ্যামিলি এবং আমরা মিলে অনেক আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে, মানে সবাই মিলে একসাথে জানাজা করছে। কবরস্থানটা অনেক জমজমাট, সবাই দোয়া করতে যাচ্ছে, কবরস্থানটা অনেক বড়। আর ওইখানে আসলে ওই ইনস্ট্যান্ট অনেকে আসতেছে হয়তোবা মানে তাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার জন্য, তো তারাও এসে জানাজা অ্যাটেন্ড করতেছিল। সো আসলে আমার কাছে মনে হয়েছে যে মানে যতটুকু আসলে ঠিক আছে এই আর কি। তো যাক আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমার আব্বার জন্য কষ্ট না হয় যত তাড়াতাড়ি সম্ভব দেয়ার, তারপরে একদিন লেট হইছে সকালে যেতে। আর একটা ব্যাপার হলো যে আমিও একটা সময় হয়তোবা একটু আমার কাছে একটু লাগতো যে বিদেশে মাটি দেব এটা কেমন, কিন্তু আমার মানে এবারের পরে আমার কাছে এখন লাগে যে না, আমাদের প্রথম এক্সপেরিয়েন্সেস, আমরা তো আগে জীবনও এটা চিন্তা করি নাই, আমার কাছে এখন লাগে যে নাই, যে যেখানে মারা যায় ওখানে মাটি দেওয়া উচিত। কারণ আমি কালকে একটা হাদিসও দেখছি এটা নিয়ে, যে আল্লাহ যেই মাটি দিয়ে বানায় ওই মাটিতেই নাকি তাকে মানে দাফন করা হয়। তো এই জন্য আসলে মৃত্যু দেখা যায় যে অনেক সময় মানুষকে অনেক দূরে নিয়ে যায়, তো মানুষ অনেক দূরে গিয়ে মারা যায়, সারা জীবন কাটাইছে এক জায়গায় কিন্তু মারা গেছে আরেক জায়গায়। আমার আব্বা তো জীবনও চিন্তা করে না যে এখানে মারা যাবে, টিকেট টিকেট কাটা ছিল বাংলাদেশে, এটা আসলে ওনার মৃত্যু ওনাকে নিয়ে আসছে। যেটা কিনা ওই যে মনে আছে ওশেন গেটের ঘটনাটার পরে মানে আমি বলতেছিলাম না, যে আসলে মানুষ মৃত্যুর কাছে টাকা দিয়ে খরচ করে টাকা দিয়ে গেছে ওইখানে মৃত্যুর কাছে। মৃত্যু জিনিসটা এরকম যে যার যেখানে লেখা আছে
মৃত্যু তার ওইখানেই হবে, কেউ এটাকে ফিরাইতে পারবে না, কেউ এটাকে আটকাইতে পারবে না। সো ওইটাই আমাদের, আর এটা একটা চিরন্তন সত্য, সবাইকে মেনে নিতে হবে মৃত্যুকে। আমাদের আমাকেও যেতে হবে, সবাইকে যেতে হবে একদিন। তো এই আর কি, তো যাক অসুবিধা নাই, সবাই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন ফ্যামিলি সবাই আসলে মানে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সবাই স্বাভাবিক হতে পারে, সবাই ভালো যার যার মানে যে জেনারেল অ্যাক্টিভিটি সবাই যেন সহজ হয়ে যায় করাটা। আসলে সবারই মন খারাপ, সবারই আসলে মানুষও চিন্তা ছিল না, তো ওইটাই সব মিলায় আর কি। যাই হোক, আমার আম্মার হাতে দম গেছে, এটা হচ্ছে আমার আম্মা মানে সারা রাত ছিল আব্বার সাথে, আমরা রাত 2টা পর্যন্ত হসপিটালে ছিলাম, তো আম্মাকে থাকার পারমিশন দিছিল। তো 2টার পর আমরা আসার পরে আম্মাকে বলছিলাম একটু শোয়ার জন্য, পরে আম্মা আর শুই নেই। তো 3টা থেকে 5টা পর্যন্ত নাকি আম্মাটা আব্বার সাথে দাঁড়াই ছিল, দোয়া পড়তে ছিল, তারপর 5টা 10 তো আব্বার মানে ইয়ে হয়ে গেছে। তো এটাই আসলে ওনার জন্য প্রাপ্য, উনি সারা জীবন যার সাথে কাটাইছে তার হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে গেছেন। তো এটাই, সবাই আমার আম্মার জন্য দোয়া রাখেন, সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন যেন স্বাভাবিক হতে পারে খুব সহজে। আসলে এত সহজ না ব্যাপারটা, লাইফ পার্টনার সে তো তার জীবনের সবচেয়ে আপন মানুষটাকে হারাইছে। তো এই আর কি, যাক ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, এই আর কি আমাদের জন্য, ভালো থাকবেন।